শুরু হয়েছে ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি আর ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদুল ফিতরের মতো এই ঈদেও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, আর সার্ভারের ওপর চাপ কমাতে পূর্ব আর পশ্চিম অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে টিকিট। তারপরও পুরোপুরি জটিলতা মুক্ত হয়নি সবকিছু। এই বিষয় নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মোহাম্মদ তাফাজ্জল হোসেন। আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে, আমাকে শুনতে পাচ্ছেন? জি, নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন। আরেকটি ঈদ চলে আসলো, ঈদুল আজহা, এবং যথারীতি মানুষ তো ঈদের ঈদ যাত্রার প্রস্তুতি নিচ্ছে, তারই ধারাবাহিকতায় রেলওয়ে আজকে থেকে টিকিট ঈদ যাত্রার যে প্রথম টিকিট সেটি চালু করেছে, এবং গত ঈদ থেকে তো শতভাগ অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে। আপনার দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে জানতে চাই, যাত্রীদের ভোগান্তির কমাতেই তো আসলে এই অনলাইনে সবকিছু ছেড়ে দেয়া, তাতে করে আসলে ভোগান্তি কমলো নাকি বাড়লো আরো? জি, আপনাকে ধন্যবাদ। আসলে যেখানে চাহিদা এবং প্রাপ্যতা এর মধ্যে সামঞ্জস্য নাই, অর্থাৎ বিশাল চাহিদা সরবরাহ অনেক কম, এটির মধ্যে সমন্বয় সাধন করার জন্য বাংলাদেশ রেলে অনেকদিন ধরেই চেষ্টা করে আসছিল। আমি রেলওয়ে দীর্ঘদিন চাকরি করেছি, আমি নিজেও যখন রেলওয়ে ডিজি ছিলাম তখনও চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি অনেস্ট কনফেশন যে আমরা কিন্তু সেটা সমাধা করতে পারিনি। আমরা একসময় শুধু কমলাপুর থেকে কাউন্টারে টিকিট বিক্রি করতাম, তারপরে এটাকে আমরা ডাইভার্সিফাই করে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে নিয়ে গেলাম। এর পরবর্তীতে কিন্তু শুধু ঢাকা বিমানবন্দর নয়, এর পরবর্তীতে গুলিস্তান, তারপর আপনার তেজগাঁ, জয়দেবপুর, বিভিন্ন স্থানে টিকিট বিক্রি আমরা কাউন্টারে করা শুরু করেছিলাম এবং করা হয়েছিল, কিন্তু তাতেও দেখা গেছে যে আমরা মানুষেরকে যে স্বস্তি দেওয়া সেটা আমরা দিতে পারছিলাম না। মানুষ হয়তো 100 জন লাইনে দাঁড়িয়েছে, 30 জন টিকিট পেয়েছে, বাকি 70 জন ফেরত, এবং ডেফিনেটলি যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছিল তারা, তার অত্যন্ত ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা ভোগান্তি তাদের কোনো শেষ ছিল না। এসব কিছু থেকে রেহাই পাওয়ার জন্যই কিন্তু বাংলাদেশ এলে অনলাইনে টিকিটের ব্যবস্থাটা করেছে। গতবারও নিশ্চয়ই দেখেছেন শুনেছেন, অনেকের কাছ থেকে অভিযোগও পেয়েছেন যে এই যে শতভাগ অনলাইনে টিকিট দিয়ে দেয়া, এখনো তো সবাই আসলে অনলাইনে টিকিট কাটবার উপযোগী এখনো তারা হয়নি, যা মানে এই শতভাগ আসলে অনলাইন টিকিট দিয়ে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত আপনার কাছে মনে হচ্ছে? আসলে শতভাগ টিকিট দেওয়াটা কতটা যুক্তিযুক্ত এটি বাংলাদেশ রেলে রেলের মন্ত্রণালয় এবং সবাই মিলে চিন্তা ভাবনা করে তারা এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে, এবং আমি মনে করি যে এই সিদ্ধান্তটি যুগোপযোগী। কারণ হচ্ছে যে মানুষ এখন, আপনি দেখুন, আপনি আপনার বাচ্চা স্কুলে পড়াশোনা করে আপনি যুববৃত্তি টাকা পান সেটা কিন্তু আপনি মোবাইলে সংগ্রহ করেন, আপনার ব্যাংকিং সিস্টেম আপনি দেখুন, ঘরে বসে আপনি ব্যাংকিং করেন, টাকা জমা দেন, টাকা উঠাতে, কিন্তু আমরা তো এখনো শতভাগ জি এই ফোনটি টিকিটটি কাটবার জন্য কিন্তু আমাকে স্মার্টফোনের সাহায্য নিতে হবে, সেই স্মার্টফোন কি আসলে এখনো সবার হাতে হাতে আছে সেই ব্যাপারটা? কারণ বিশেষ করে রেলে যারা ভ্রমণ করে ঈদের আগে আগে যে শ্রেণীটাকে যদি আমরা মাথায় চিন্তা করি, এখনো কি আমরা সেই শ্রেণীটাকে, আপনি নিশ্চয়ই গত ঈদে বিমানবন্দর রেল স্টেশনে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল, কারণ প্রচুর যাত্রী তারা টিকিট কাটতে পারেনি এবং তারা তাদের আসলে হাতে কোনো উপায়ও নেই, সেখান থেকে কিন্তু একটি সংঘর্ষের দিকে ঘটনা ঘটেছিল, এবারও কি তাহলে আমরা তেমন কোনো কিছু দেখতে পাবো? না, আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি এরকম হতো যে টিকিট ক্রয়ের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না, যেমন কিছুক্ষণ আগে আপনি প্রতিবেদনে দেখিয়েছেন, আমরা পরে স্টেশন ম্যানেজার দেখিয়েছেন যে পশ্চিমাঞ্চলে 12,829টি টিকিট সবই বিক্রি হয়ে গেছে, তাহলে যদি মানুষের টিকিট কেনার সক্ষমতা কিংবা স্মার্টফোনের অভাব কিংবা কারিগরি জ্ঞানের অভাব যদি থাকতো তাহলে কিন্তু টিকিটগুলো বিক্রি হতো না, অনেক টিকিট আনসোল্ড থেকে যেত, সেটি কিন্তু হয়নি। আমাদের দেশে মানুষ এখন টেকনিক্যালি অনেক ডেভেলপ হয়েছে, সবার হাতে হয়তো স্মার্টফোন নাই, তবে অধিকাংশ লোকের কাছেই এখন স্মার্টফোন আছে, এবং টিকিটগুলো যে অবিক্রিত থাকে নাই সেটি এটি প্রমাণ যে টিকিট অবিক্রিত নেই এবং এর টিকিট কেনার জন্য আমাদের ক্রেতা ছিল। তবে যদি আরো কিছু টিকিট, যেমন এইসব জিনিস বিবেচনা করে কিন্তু স্ট্যান্ডিং 25 টিকিট রাখা হয়েছে যেন কাউন্টার থেকে দেওয়ার জন্য, বাংলাদেশ এলে আরো হয়তো চিন্তা ভাবনা করবে। কারণ হচ্ছে ইতিমধ্যে আপনি দেখুন গত ঈদে টিকিট বিক্রি হয়েছে সকাল 8টায়, পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল উভয়াঞ্চলের জন্য একসাথে ছেড়ে দেওয়া হয়েছে, তখন দেখা গেছে যে বহু লোক একসাথে হিট করেছে এবং তারা টিকিট পাচ্ছে না। এবার কিন্তু রেল দুটা ভাগ ভাগ করে দিয়েছে, পূর্বাঞ্চলের গুলো দিয়েছে যতগুলো উদ্যোগ নেওয়া দরকার নিচ্ছে, সেই সাথে আমরা জানি এদের সময় অনেক জোড়া নতুন স্পেশাল ট্রেন হয়,
প্রত্যাশা থাকবে যাত্রীদের তরফ থেকে আরো যদি এই বহরে নতুন কিছু যুক্ত করা যায়, বেশি সংখ্যক আসন তৈরি করা যায়, নিশ্চয়ই ভোগান্তি কিছুটা হলেও কমবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।